জিভে জল আনা নিরামিষ এঁচোড়ের তরকারি করতে হলে এঁচোড়গুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে দিন। এবারে তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিন। দেখে নিন কি কি উপকরণ লাগবে। এবারে এঁচোড় প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিন, সঙ্গে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো ছাঁকা তেলে ভেজে নিন। তেল হালকা গরম করে তার মধ্যে চুলির তেজপাতা ছেড়ে দেওয়া হলো, তারপর গোটা জিরেগুলো দেওয়া হলো। এইগুলো একটুখানি ভাজা হলে এবারে সব মশলাগুলো একটা বাটিতে একসঙ্গে মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। তারপর মশলাগুলো দিয়ে কষাতে থাকুন, লো ফ্লেমে কষাবেন। তারপর স্বাদ মতো নুন ছড়িয়ে দিন। এবারে একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়ে তারপর ওই যখন রান্না এতে তেল ছাড়তে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবারে টমেটোগুলো তারপর আবার স্বাদ মতো নুন দিয়ে দিন, মিডিয়াম ফ্লেমে রাখুন। এবারে এবার অল্প করে চিনি মিশিয়ে দিন, এতে রান্নার স্বাদটা বাড়ে। এইভাবে মিনিট তিন চার ভালো করে কষে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দিন। এবার আবার মিনিট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এবারে দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন এই যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ওতে দেওয়া হবে। অসাধারণ এই সাবেকি রান্নাটি। আজকের দিনে আমরা ভুলে যেতে বসেছি পুরনো দিনের রান্না, সেই পুরনো দিনের রান্না ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরও ভালো ভালো রান্না উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এবারে ভালো করে মিলিয়ে নিন এঁচোড়গুলো মশলার সঙ্গে, আলুর সঙ্গে ভালো করে মিলিয়ে নিন। এবারে একটু ভাজা গরম মশলা এর উপর ছড়িয়ে দিন। ভাজা গরম মশলা মানে যে আমরা গরম মশলা সাধারণত ইউজ করি সেইগুলো, সেটাই একটুখানি হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে তারপর এর উপর ছড়িয়ে দিন। এবারে একটা গোপন ট্রিক শেখাই, দেখুন এতে একটুখানি এক চামচের একটুখানি কম ঘি দিয়ে দিন, দেখবেন স্বাদের কী পরিবর্তন হয়ে যাবে। অসাধারণ স্বাদ, অসাধারণ। পাঁঠার মাংস এর কাছে কিছুই নেই। ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। এবারে আমরা জল দেবো, এতে যতটা পরিমাণ আমরা গ্রেভি রাখতে চাই সেইভাবে জল দেবো। তবে বেশি জল দেবেন না, তাহলে পাঞ্চে হয়ে যাবে এই ব্যাপারটা। সুতরাং পরিমাণ মতো জল দেবেন। এবারে মিনিট পাঁচেক
ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকবে। দেখুন ফুটতে শুরু করেছে, মাঝে মাঝে একটুখানি এভাবে নেড়ে দিন। এরপর একটু ধনে পাতা কুচি করে এরপর ছড়িয়ে দেওয়া হলো। এবারে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। তৈরি আমাদের নিরামিষ এঁচোড়, অপূর্ব স্বাদের সাবেকি রান্না নিরামিষ। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে এই পথটি। তৈরি আমাদের নিরামিষ এঁচোড়, গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি, দেরি করতে আর মন চাইছে না।